প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতদিন আমি লেকচার দিয়েছিলাম যে তোমাদের এমসিকিউ এবং স্বাভাবিকভাবে যে মূল বেসিকগুলো ছিল ত্রিকোণমিতির অধ্যায় নয় দশমিক এবং নয় দশমিক দুই এর এই তোমার সকল সূত্রগুলো প্লাস হচ্ছে বহুল নির্বাচনগুলো প্রশ্ন, ওগুলো আমার মনে হয় অনেকাংশে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন থেকে আমার টার্গেট আমি যতটা পারি মোটামুটি ত্রিকোণমিতির যেসব জায়গায় তোমরা আটকাতে পারো সৃজনশীল কোয়েশ্চেন ওগুলো নিয়ে আমি কাজ করছি। ফার্স্ট আমি একটা অঙ্ক করাচ্ছি যে ওগুলো দেখাচ্ছে সিলেক্ট বোর্ডে ষোলো সালে আসছে আমার সৃজনশীল নাম্বার ওয়ান। কখনো যদি আমার সংখ্যা লিখতে গিয়ে যদি ফিগারে কখনো ভুল হয় সেটার জন্য আমি ক্ষমা চাই, কারণ আমি মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আর যারা কাজ করে সকল বিচার যে যে জায়গা থেকে কাজ করে তাদের ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক। ক্যামেরার পিছনে দাঁড়িয়ে অনেক অনেক কিছু বলতে পারে, বসে লেকচার শোনাটা যত বেশি সহজ তার চাইতে এখানে দাঁড়িয়ে ক্লাস ক্লাস দেওয়া তোমাদের কাছে পৌঁছে দেওয়া অনেক বেশি কঠিন। যদি কখনো তোমরা এই জায়গায় পৌঁছে দাঁড়াও এবং অন্য জায়গায় এসে দাঁড়িয়ে যখন তুমি সবার উদ্দেশ্যে কথা বলতে বলবা তখন বুঝবা জিনিসটা কত কঠিন। তো একটু ভালো সুন্দর দৃষ্টিতে সবাই দেখবো, আশা করি আমার চেষ্টা থাকবে তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়া। আমার সাথে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি সৃজনশীল ত্রিকোণমিতিতে এই জিনিসটাকে আমি চুজ করে দিলাম অঙ্কটা, আশা করি এখানে অনেক কিছু আছে তোমাদের কোনো প্রবলেম হবে না। সো দেখো এখানে প্রশ্ন আছে, চিত্রে বিসি বাহন মানটা আছে সে একক দেওয়া আছে সেন্টিমিটারে। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি আমি বিসি বাহন মান হচ্ছে যে রুট থ্রি, এটি একটা দেওয়া আছে থিটা আর এটা লম্বের সাপেক্ষে, এটা যেহেতু লম্ব তিরিশ ডিগ্রি কোণ দেওয়া আছে। বিসি স্পষ্ট করে দেখতে পাচ্ছি এই তিরিশ ডিগ্রি হলে এটা লম্ব, বিসিটা ভূমি, এসিটা অতিভুজ। এখানে প্রশ্ন আমাদের চাচ্ছে এসি বিভব তিরিশ ডিগ্রি, এই কোণের পরিমাণ দেওয়া আছে এবিসি কোণ সিবি কোণ এসিবি কোণ, দ্যাট মিনস এসিবি কোণ তিরিশ ডিগ্রি দেওয়া আছে। এক নম্বর হচ্ছে এবিও এসি এর মান নির্ণয় করো। আমি সময় স্বল্পতার জন্য আলোকে প্রমাণ করো যে উদ্দীপকের সাহায্যে আমরা প্রমাণ করবো উদ্দীপক অনুসারে টিটাকোণের সাপেক্ষে, এই টিটাকোণের সাপেক্ষে আমাদেরকে এটা সমান জিরো যদি হয়ে থাকে তবে দেখা হচ্ছে থিটার মানটা 60 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। তো অঙ্কটা করার আগে আমাদের খুঁটিনাটি দুই জিনিসটা আগে জানতে হবে, সেটা হচ্ছে যে একদম শর্টকাটে এই বাহু মান লম্বের মানটা বের করে আনতে হবে, এই বাহুটার মান বের করতে হবে, দুজনের মান বের করতে হবে। সেটা করার পর সেটা যদি করতে পারে আমাদের অ্যাবিএসির মাত্র সহজে বের হয়ে যাবে। তারপর এখানে দেখা যাচ্ছে সাইনে লাগবে টেনে লাগবে, আগে থেকেই খেয়াল করো। আর থিটা কোণের সাপেক্ষে সবসময় কোনো একটা অঙ্ক করতে গেলে তার খুঁটিনাটি কোন জিনিসটা লাগবে সেটা আগে সেই ব্যাপার তোমাদের একদম স্বচ্ছ ধারণা থাকতে হবে, সেটা তুমি অর্জন করতে পারবে তোমার প্রচুর পরিমাণ অনুশীলনের মাধ্যমে। অনুশীলন ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এখানের মধ্যে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে একটা জিনিস আমাদেরকে স্পেসিফিক ইন্ডিকেট করছে, এই জিনিসগুলো যদি আমরা ধরতে পারি এখানে আমাদের লাগবে সাইনে এখানে লাগবে টেনে, উপরে স্কেয়ার আসলে কি আছে এটা দাদন মেটার, ওগুলো নিয়ে মাথায় আমার কিছু নাই। আমি এখানে কয়টা জিনিস মার্ক করছি, এইটা এইটা এখানে এটা এটা এখানে এটা এটা, ছয়টা জিনিস, এই ছয়টা জিনিস আমি মার্ক করছি। এই অঙ্কটা করতে গেলে এই ছয়টা জিনিস আমাদের লাগবে, অর্থাৎ অঙ্ক করার আগে যদি এই ছয়টা জিনিস সম্পর্কে আমি ভেবে চিন্তা ভাবনা করে যদি সমাধান আমার মাথার মধ্যে নিয়ে আসতে পারি আমার অগ্রসর এখন টাইম নিয়ে হয়ে যাবে। ফার্স্টে অনেক ভালো বের করা যায়, আমি আগে এবি এবং এসি এর সমাধানটা করব। তোমাদেরকে এতটুকু বুঝিয়ে দিলাম, আমার পেজ যেহেতু এখানে বোর্ডটা ছোট সুবিধার জন্য সবার সম্ভবতার জন্য আমাকে হয়তো মুছে দিতে হতে পারে, তারপর আমি চেষ্টা করবো এখানে করে দেওয়ার জন্য। ফার্স্টে আমি ক নম্বরের সমাধানটা করতে চাই এবি এবং এসি, এখানে আমরা যেহেতু তিরিশ ডিগ্রি সাপেক্ষে আমরা করতে পারবো এবি এসি, কোন কোন সূত্রের মাধ্যমে করলে আমাদের কাজ সুবিধা হবে সেটা আমাদেরকে জাস্ট এটা করতে হবে। তিরিশ ডিগ্রি সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখানে শুধুমাত্র তিনটা বাহুর মধ্যে একটা বাহুর মান জানা আছে বিসি, আমি যদি যদি সাইন থিটা সাইন থিটা যদি আমি নিই তাহলে কি দাঁড়াচ্ছে, সাথে লম্ব আছে, লম্ব হবে কি অতিভুজ, তাহলে হচ্ছে না সাইন দিয়ে হয় না। যদি কস দিই আমাকে এটার সাপেক্ষে দিয়ে কাজ করতে হবে, যদি কস দিই কস থার্টি ডিগ্রি হলো ভূমি বাই অতিভুজ, এখন আমি এটা কস থার্টি ডিগ্রি নিচ্ছি। অঙ্কে আমাকে বলেছে তুমি কস দিয়েও কোটা করতে পারো সাইন দিয়েও তুমি করতে পারো, আমি নিলাম কস থার্টি ডিগ্রি, কস থার্টি ডিগ্রি সমান আমরা কি জানি উচ্চ কস থার্টি ডিগ্রি কবরে বুঝা আছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে অ্যাসি কস থার্টি ডিগ্রি।
Thank you.
5 এবং হচ্ছে 1 বাই 5 দ্যাট মিন্স 4 বাই 5 প্লাস 2 বাই 5 4 প্লাস 1 5 এবং 5 বাই 5 এবং 1 1 হচ্ছে রাইট অ্যান্সার তুমি খেয়াল করো আমরা এখন শর্টকাটের আগে তোমাদের বোঝার সুবিধার্থে মেনে তোমরা করার চেষ্টা করছি ব্যবহার করছি যদি কোনোখানে কোথাও ভুল হয় কোনো একটা ফিগারে আমি মাপ চাই সবার সাথে দৃষ্টিতে দেখবা এখন দেখো এটা তো আমি বলে ফেলছি দুইটা মান বের করা আছে আমার অঙ্কের প্রয়োজন এটা লাগবে আমি যেহেতু এখন দুই নম্বর কাজটা করতেছি তাহলে 1 বাই 2 হলে সাইন স্কয়ার আমার তো আগে থেকে সাইন এর মান বের করা আছে এটা আর ট্যান এর মান বের করা আছে হচ্ছে এটা রুট 3 দ্যাট মিন্স আমি এই জায়গায় সাইন এর জায়গায় আমি সাইন এর মানটা বসাচ্ছি যেহেতু এখানে স্কয়ার আছে এই জায়গায় আমি স্কয়ার দিলাম তারপর হচ্ছে তোমার 1 by 2 plus 10 square 10 এর মান হচ্ছে root 3 এখানে root 3 দিলাম যেটা স্কয়ার আছে স্কয়ার দিলাম এখানে দেখো 2 minus root এর স্কয়ারে কারা যায় আর এখানে হচ্ছে নিচের 2 এর উপরে স্কয়ার আছে 2 গুণ হচ্ছে কত 4 plus এখানে হচ্ছে 1 plus root এর স্কয়ারে কারা যায় 2 plus 3 3 এর 2 হচ্ছে কত 5 এখানে লসাগু গুণ হচ্ছে 8 minus 3 equal to 4 এটা তোমরা পারবা আশা করি তোমরা এখানে 2 বিয়োগ করলে 5 by 4 হয় 1 by অনুপাত যেগুলো দেয় এখানে এই গুণটা না দিয়ে অন্য কিছু দিতে পারে প্লাস মানে অন্য কিছু দিতে পারে এটা না দিয়ে এটা না দিয়ে অন্য কিছু হতে পারে সেটা চিন্তা না করে তোমাদের কোন মানটাকে বের করা লাগবে সেটাই তোমরা চিন্তা করে ওই মানটা বের করে রাখো এটাই আমি দুই নম্বরটা মুছে দিচ্ছি দুই নম্বরের প্রশ্নটাও মুছে দিলাম তারপর আমার সময় আমি বোঝা সুবিধাতে এটাও মুছে দিই তারপর ওটা মুছে দিলাম লোকায়িত আছে তোমরা মাথায় রাখবা তোমরা যে মাধ্যমিক যে বইটা আছে তোমাদের পাঠ্য বই ওই বইয়ের অঙ্কগুলো এখানে লোকায়িত আছে তোমাদেরকে এমন ভাবে দেওয়া হয় যাতে তোমরা এটা টেকনিক্যালি মাথা খাটিয়ে করতে পারো তোমাদের সুবিধার জন্য দেখো এখানে এইখানে উদ্দীপক অনুসারে টিটা কোণের সাপেক্ষে দ্যাট মিন্স এটা বলার সাথে সাথে আমরা বুঝে নিব এই কোণের সাপেক্ষে আমাদের কাজ করতে হবে সাপেক্ষে যদি এটা সমান এটা হয় তবে দেখা যাবে টিটার মান হচ্ছে 60 ডিগ্রি তাহলে টিটা কোণের সাপেক্ষে নিয়ে কাজ করব আমার এখানে দুইটা জিনিস জানা লাগবে আমি আগে বলছি এখানে স্কেল দিছে না 3 দিছে দুই দিছে না 3 দিছে না 5 দিছে এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই আমাদেরকে এই জিনিস এবং এটা জিনিস নিয়ে মাথা কামাইতে হবে এই দুইটা জিনিস এখানে হচ্ছে মূল জিনিস আমি প্রশ্নটা মুছে দিচ্ছি তোমরা মাথায় রাখবা আগামী এখানে দেখো বিসি বিসি বাই এসি এটা একটা আর এটা হচ্ছে কি এবি বাই এবি ডিভাইডেড বাই এসি আমি চেষ্টা করতেছি এমন ভাবে ভেঙে ভেঙে বোঝানোর জন্য তোমাদের কাজ করতে যাতে সুবিধা হয় এখন আমরা যে অঙ্কটা যখন টিটা কোণের সাপেক্ষে করব আমরা আর গুলো ভুলে যাই মনে করো টিটা আমাদের নাই জানি আমরা যাতে আমাদের কাজ করতে যাতে সুবিধা হয় টিটা কোণের সাপেক্ষে আমি অঙ্কটা করব তাহলে বিসি বাই এসি এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের কি লম্ব এসি হচ্ছে কি অতিভুজ আর এটা হচ্ছে কি ভূমি তাহলে এখানে আমাদের চাচ্ছে BC by AC তার মানে কি লম্ব বাই অতিভুজ কিসের সূত্র বলো তো লম্ব বাই BC বাই AC তার মানে হচ্ছে যে সাইনের সূত্র তাহলে এখন যেহেতু থিটা কোণের এখানে কে আছে বিন্দু এ বিন্দু এখানে আমি লিখে দিব এ আমার মনে হয় সবার কাছে জিনিসটা ক্লিয়ার BC বাই AC এই কোণের সাপেক্ষে আমি আবার বলছি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে সামনে লবণ আছে যদি সাইনের আমরা চিন্তা করি লম্ব বাই অতিভুজ রুট থ্রি বাই টু এভাবেও যদি চিন্তা করি তখন আমার সূত্রটা আসতেছে কি সাইন থিটা সরি থিটা না এ এখন এবি বাই
তাহলে অগরে ভূত আছে ভূমি বাই প্রতিভূত তাহলে এখানে আমরা লিখতে পারি কি আছে এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে আমার মনে হয় তোমরা বুঝছো কিনা যদি না জানি না আমি চেষ্টা করছি এই দুইটা জিনিস যদি তোমরা বুঝে ফেলতে পারো অঙ্কটা তোমাদের একদম ইজি হয়ে যাবে আমি এগুলো মুছে দিচ্ছি এই জায়গা পর্যন্ত এটা পর্যন্ত দেন একটা লাইন লেখার পর এটা মুছে দিব এখানে খেয়াল করে বা এখানে একটা জিনিস অ্যাড করতে পারো এখানে এটা লেখার পর তিন নম্বর সমাধানে যাচ্ছি 2 into BC by AC. That means এটা না, এটা সমান আমরা কি লিখতে পারি? Sin. এখন এখানে আছে cos square. এখন এটা এখানে আমরা লিখে দিব একবারে. Sin এর লিখা বলতে sin square plus 3 into AB by AC. আগে থেকে বের করা আছে cos এ. তাহলে cos এ লিখলাম. Minus 3. দেখো এখন মনে করে কি না প্রথমে কোন একটা অঙ্ক হয়তো বা আমাদের টার্গেট হচ্ছে থিটার মান 60 ডিগ্রি বের করা আমি কথা না বলে ওপরে আগে দ্রুত শেষ করি দেন আমি বুঝে দিব একসাথে দেখে ফেললে অসুবিধা হতো লাইক বাড়িয়ে দেখি তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে প্রবলেম হয়েছে নোটটা দিয়ে রাখলাম Yeah.
হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যেখানে যেখানে তোমার লিখে দিলাম সেখানে সব জায়গায় চিটা করে নাও এখন ঠিক আছে এই চিটাটা যখন এই দাঁড়িয়ে গেছে এই জায়গায় তোমাদের সব সময় মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিতে দুটো অনুপাতে থাকলে অঙ্কটা সমাধান করতে খুব টাফ হয়ে যায় সব সময় মাথায় রাখতে হবে তিনটে থাকলে দুইটাতে দুইটা থাকলে একটাতে যতক্ষণ পর্যন্ত তুমি আনতে পারবে না অঙ্ক সমাধান তুমি সহজে পাবে না এখন এখানে একটা আছে সাইন স্কয়ার একটা আছে কস কোসেন্ট আমার এখানে এটাকে আমি কোসে নিয়ে যেতাম আমার খুব সুবিধা না হলে যদি আমি আবার এখানে নিয়ে যাওয়া অনেক ঝামেলা হবে বা ভুলতে হবে যেহেতু আমার সূত্রটা জানা আছে আমি সাইনটাকে কসে নিয়ে যাব তাহলে সাইন স্কয়ার টিটা সমান আমরা জানি কি 1 মাইনাস কস স্কয়ার টিটা ইচ্ছা করলে চাইলে তোমরা এখানে নোট দিতে পারো সাইন স্কয়ার টিটা সমান 1 মাইনাস কস স্কয়ার টিটা দ্যাট মিন্স 2 দিয়ে গুণ করলাম 2 কে 2 প্লাস মাইনাস মাইনাস 2 কস স্কয়ার টিটা আর এখানে যা আছে তাই এখানে কত হবে একটু প্লাস মাইনাস করব এখানে আছে প্লাস 2 এখানে আছে মাইনাস 3 দ্যাট মিন্স যোগ এই করলে হচ্ছে মাইনাস 1 আর এখানে যা আছে হুবহু এই জায়গায় আমি কি করলাম লিখে দিলাম এখন সব জায়গা থেকে এখানে সব জায়গা থেকে আমি তো এই আর থেকে তোমার মাইনাস কমন নিলাম দ্যাট মিন্স মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর বাকি সব ঠিক থাকবে তারপর এখানে উভয় দিকে মাইনাস 1 দ্বারা গুণ করে এই জায়গায় তোমরা লিখে দিও মানে উভয় দিকে মাইনাস 1 দ্বারা গুণ করে ঠিক আছে এটা লিখে ফেলবা তারপর এই লাইনটা আমরা পেলাম এখন মিডল নাম ফ্যাক্টর করলাম এটাকে আমি এখানে দুটো লিখছি একটা মাইনাস 2 কস থিটা লিখছি একটা মাইনাস কস থিটা লিখছি বাকিটা ঠিক আছে বাকি দুটো ঠিক আছে এখন দেখো এই দুই জায়গা থেকে 2 কস থিটা কমন যায় এখানে যেহেতু কস স্কয়ার থিটা আছে এই দুইটা থেকে একটা চলে গেল আর একটা থাকে এখানে 2 কস স্কয়ার থিটা কমন এর হচ্ছে আর কিছু নাই মানে কত আছে মাইনাস 1 আছে এখন এই দুই জায়গা থেকে কোনো কিছু মিল নাই আমি কমন নিলাম যে মাইনাস 1 কমন নিলে প্লাসটা সরি মাইনাসটা প্লাস হয়ে গেলে এখানে কস থিটা থাকে আর প্লাসটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল যদি কারো বুঝতে এই জায়গাটা অসুবিধা হয় তুমি আবার যদি এটা গুণ করে দাও এই মাইনাস 1 দিয়ে গুণ করে দাও দেখবে যে লাইনটা আসবে ইকুয়াল টু 0 এখন দেখো এখান থেকে এবং এই জায়গা থেকে একটা জিনিস মিল আছে দুই জায়গা থেকে কস থিটা মাইনাস 1 কস থিটা মাইনাস 1 এখানে মিল আছে আমি এটা নিয়ে ফেললাম এখানে বাকি থাকে 2 কস থিটা আর এখানে থাকে মাইনাস 1 এখন আমি এই দুটো নিয়ে কাজ করব হয় ফার্স্ট এটা নিয়ে কাজ করছি 2 কস থিটা মাইনাস 1 সমান 0 মাইনাস মাইনাস 1 এর পাকান্ত করলে প্লাস হয় আর যেহেতু 2 টা এটার সাথে গুণ অবস্থা আছে সেটা ডানে গেলে হচ্ছে কি গুণ অবস্থা গুণ যেটা থাকে সেটা ডানে গেলে হচ্ছে যে ভাগ আর এটা কস কত ডিগ্রির জন্য হচ্ছে হাফ কস 60 ডিগ্রির জন্য প্রশ্ন আসতে পারে কেন আমি কস নিলাম আমি আগেও বলছি এখানে যদি কস থাকে আমাকে এখানে কস নিতে হবে ট্যান থাকলে ট্যান কট থাকলে কট সেক থাকলে সেক কোসেক থাকলে কোসেক যেটাই থাকে সেটাই আমাকে নিতে হবে তারপর উভয় দিক থেকে দুইটা অনুপাত চলে গেলে যেটার মান হচ্ছে 60 ডিগ্রি এটা নিয়ে আমি একটা কথা বলবো লাস্টে তারপর cos θ minus 1 cos θ কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়ে গেছি যেটা পরবর্তী ছিল cos θ minus 1 দ্যাট মিন্স এটা সমান 0 আর মাইনাসটা প্রথম ধরে নিলাম মাইনাস 1 কে প্লাস হয়ে গেল cos কত ডিগ্রি মান 1 cos ডিগ্রি মান 1 দ্যাট মিন্স cos cos বাদ θ মান হচ্ছে 0 ডিগ্রি তাহলে তো প্রমাণ আমরা পেয়ে গেলাম যে θ 60 ডিগ্রি এটা গ্রহণযোগ্য না এটা আমাদের চাই নাই θ 60 ডিগ্রি কি আমি তো মনে নাই কি দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে তাহলে এখানে লিখে দিবা শর্ট যদি দেখাইতে বলে তাহলে শর্ট লিখে দিবা প্রমাণ করতে হলে শর্ট লিখে দিবা তোমার প্রমাণিত হলো দেখানো হলো এটা লিখলেও হবে ঠিক আছে এখানে আমার আশা করি কোনো সমস্যা নাই আমি জাস্ট এখানে এটা নিয়ে একটা কথা বলবো আমি এগুলো মুছে দিচ্ছি কোটি নাই এগুলো যদি ক্লিয়ার থাকে যেগুলো অঙ্কের সলিউশন করা খুব সম্ভব আপনার কোনো সুযোগ নাই জাস্ট cos θ সমান cos 60 ডিগ্রি থেকে এটা কিভাবে আসে cos θ সমান cos 60 ডিগ্রি এটা আসলে বোঝার দরকার ক্লিয়ার না করলে হবে না এখানে যদি আমার θ থাকে এটা এখানে গেলে cos ইনভার্স হয়ে যায় cos ইনভার্স cos 60 ডিগ্রি আবার এটাকে লেখা যায় 1 বাই cos 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 বাদ এখানে থাকলে কত কত ডিগ্রি 60 ডিগ্রি দ্যাট মিন্স এটা মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাফ নোটটা লিখে রাখো অনেকেও জিজ্ঞেস করতে পারে যেমন x ইনটু তুমি আবার চিন্তা x ইনভার্স তাহলে এটার মান কত এটা x এটা 1 বাই x তাহলে বল না এরপর ঠিক আছে শুধু আমার মনে হয় এটা এটা দিয়ে তুমি অনেক কিছু উপকৃত হবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না আমি আবার বলছি আমার চ্যানেলটা হচ্ছে এ
একটা স্পেস দিবা এম এফ আদনানুল করিম ম্যাথমেটিক্স ফাউন্ডেশন তো এটা তোমরা চার্জ দিবা এটা চার্জ দিলে আসবে সাবস্ক্রাইবার ওখানে গিয়ে একটা বেল আছে বেল ওখানে ঢুকে তোমরা বেলের ওই জায়গায় একটা অথ তিনটা লেখা থাকে তিনটা লেখার মধ্যে যেখানে অল থাকবে অল বাটনে ক্লিক করে রাখবা আমি যখনই কোনো কিছু টপিকস নিয়ে আলোচনা করব সেই টপিকসটা তোমরা নোটিফিকেশনে তোমাদের সাথে সাথে চলে যাবে আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের উপকারে এসে তোমরা আরো বেশি শেয়ার দাও লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাও যাতে তোমাদের বন্ধু-বান্ধব যারা আছে তোমরা ছড়াই দাও ক্লাসটাকে যদি আমাকে তোমাদের গ্রহণযোগ্যতা মনে হয় ক্লাসটা তোমাদের ভালো লাগে আমি আশা করব যদি আমাকে এভাবে করে সহযোগিতা করো আমি আরো প্রাণিত হব কষ্ট করে ক্লাসগুলো নেওয়ার জন্য ঠিক আছে আমি এমন ভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি যাতে ইন ফিউচারে তোমরা যে কোনো চাকরি পরীক্ষায় সরকারি চাকরি বলো বেসরকারি বলো প্রাইমারি স্কুলের পরীক্ষা সরকারি স্কুলের পরীক্ষা বিসিএস পরীক্ষা তারপর কলেজ নিবন্ধন স্কুল নিবন্ধন যে পরীক্ষাগুলো আছে সকল পরীক্ষায় তোমাদের এই যে বেসিক গুলো এগুলো কাজে আসবে তোমাকে কোথাও দৌড়াইতে হবে না তুমি যে করোনা কালে সময়ে বাসায় বসে কাজটা সমাধান করে ফেলতে পারো বারবার ভিডিওগুলো দেখো সে অনুযায়ী তোমরা অনুশীলন করো আশা করি